ফের বিতর্কিত মন্তব্য করে পরিবেশের হাওয়া গরম করলেন তালডাংড়ার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। ডিএ নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের মাঝে এবার প্রকাশ্যে রাজ্যের শিক্ষকদের চোর বললেন বাঁকুড়া জেলার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। নিজের নির্বাচনী এলাকার তালডাংড়া বিধানসভার শিমলাপালের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের নিমাইপুর গ্রামে গিয়েছিলেন বিধায়ক অরূপ চক্রবর্তী। ওই গ্রামে বিধায়ক অরূপ চক্রবর্তীকে হাতের কাছে পেয়ে স্থানীয় অভিভাবকরা স্কুলের মিড ডে মিলের মান নিয়ে প্রশ্ন তোলেন। এক অভিভাবিকা বিধায়ককে উদ্দেশ্য করে বলেন, মিড ডে মিল না দিয়ে বাচ্চার জন্য কিছু টাকা দিলে মায়েরা অনেক ভালো খাওয়াতেন। আর এর উত্তরে তৃণমূল বিধায়ক বলেন, টাকা দিলে সেই টাকা চুরি হয়ে যাবে, তখন কি করবেন, মাস্টারই মেরে দেবে। আর টিভিতে যা দেখানো হয় তা বানানো বলেও তিনি দাবি করেন। আর বিধায়ক অরূপ চক্রবর্তী যখন প্রকাশ্যে রাজ্যের শিক্ষকদের চোর বলছেন, ঠিক তখন তার পাশের চেয়ারে বসে আছেন একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তথা শিমলাপাল ব্লক তৃণমূল সভাপতি ফাল্গুনী সিংহ বাবু। নিজের রাজনৈতিক সতীর্থদের এই বক্তব্যে তিনি বেশ অস্বস্তিতে পড়েছেন। তৃণমূল বিধায়কের এই বক্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বাম সমর্থিত শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির বাঁকুড়া জেলার সম্পাদক বিমান পাত্র। তিনি বলেছেন, যারা যে যে ধরনের ভাবনায় বিশ্বাসী তারা সেই ধরনের কথাবার্তাই বলেন, যাদের চুরি মজ্জাগত তারা সবাইকে চোর ভাবেন। আমাদের রাজ্যের বর্তমান নেতা মন্ত্রীরা জানেন না যে মিড ডে মিলে কত টাকা বরাদ্দ হয়। প্রাথমিক স্তরে বরাদ্দ আছে 5.45 টাকা। আমাদের জেলার বেশিরভাগ স্কুলের স্টুডেন্ট সংখ্যা 40-এর কম। এক্ষেত্রে মিড ডে মিল পরিচালনা করতে গিয়ে মাস্টারমশাইদেরকে পকেটের পয়সা ছাত্রছাত্রীদের নিজের ছাত্রছাত্রীদের সন্তানদের খাওয়ানোর জন্য তারা নিজেদের পকেটের পয়সা খরচ করেন। তাই না জেনে এই নেতা মন্ত্রীরা যা বলছে বলুক, শিক্ষিত মানুষরা যারা জানেন যে চুরি কোথায় হচ্ছে সকলেই জানি আমরা। তাই চুরি নিয়ে দ্বিতীয়বার আর কিছু বলবো না, যাদের চুরি মজ্জাগত তারা সকলকে চোর ভাববেন, এটাই স্বাভাবিক। অন্যদিকে তৃণমূল বিধায়কের ওই মন্তব্যে ক্ষুব্ধ বিজেপিও। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তিনি বলেছেন, ভদ্র মহিলা অনুভবকে জিজ্ঞাসা করেছিলেন যে মিড ডে মিলের খাবারের এত মান খারাপ কেন। উনি সরাসরি সব দিক দিয়ে চিন্তা ভাবনা না করে বলেছেন যে মাস্টাররা চোর। আমি উনাকে বলবো যে চোরের মায়ের বড় গলা। একটা মিড ডে মিলে কত ধার্য হয়, একটা মাস্টারমশাই কত পায়, একটা মাস্টারমশাই যে দীর্ঘদিন ধরে তাদের আবেদন করে যাচ্ছে ডিএ এবং বিভিন্ন বিষয়ে যে আন্দোলন হচ্ছে সেই ব্যাপারে অরূপবাবুর কোনো চিন্তা ভাবনা নেই। অরূপবাবু আজকে যেখানেই যাচ্ছে যে কোনো বিষয়ে সরকারি আমলা দিকে চোর বলছে, আমি সরকার দিকে সরকারি কর্মচারী দিকে বলবো এর বিরুদ্ধে আপনারা তীব্র ধিক্কার জানা এবং অরূপবাবু প্রকাশ্যে মাস্টারমশাইদের কাছে ক্ষমা চান, এটাই আমার আবেদন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।